নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। একটি গ্রহ মার্চ মাসে মহাশক্তিশালী, পাঁচ রাশি পার্থিব সুখ পেতে চলেছে। দেখুন, মার্চ মাসে দুবার শুক্র রাশি পরিবর্তন করছে, অর্থাৎ 6 মার্চ 2024 শুক্র কুম্ভ রাশিতে প্রবেশ করছে, আবার 31 মার্চ 2024 শুক্র রাশি পরিবর্তন করে আপনার মীন রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ 25 দিনের ব্যবধানে শুক্রের যে এই রাশি পরিবর্তনে পাঁচ রাশি হতে চলেছে মালামাল। তো শুক্র মানে হচ্ছে ভৌতিক সুখের একটা গ্রহ। শুক্র মানে হচ্ছে আমাদের লাক্সারি, আমাদের কমফোর্ট। শুক্র মানে বৈবাহিক জীবন, শুক্র মানে প্রেম, শুক্র মানে গ্ল্যামার দুনিয়া, শুক্র মানেই হচ্ছে আপনার ভৌতিক সুখ, পার্থিব সুখ, সমস্ত কিছু কিন্তু শুক্রে কিন্তু আন্ডারে কিন্তু রয়েছে। তো আপনার জন্মকুণ্ডলিতে শুক্র কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে 6 মার্চ টু 31 মার্চের মধ্যে আপনার কেমন যাবে। দেখুন, এই শুক্র যে রাশি পরিবর্তন করছে এবং এই গ্রহ কিন্তু মহাশক্তিশালী, অর্থাৎ একটা মিত্র রাশিতে প্রবেশ করছে, কুম্ভ রাশি মিত্র রাশিতে প্রবেশ করছে এবং আপনার মীন রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ তুঙ্গ গৃহে এই শুক্রের প্রবেশে মহালাভ পেতে চলেছে এই পাঁচ রাশির জাতক এবং জাতিকারা। দেখুন, শুক্র আমাদেরকে কি দেয়? শুক্র আমাদেরকে কিন্তু একটা সুখ কিন্তু দেয়। আপনি লাক্সারি গাড়ি বলুন, আপনি বিলাসবহুল বাড়ি বলুন, আপনার ব্যাংক ব্যালেন্স বলুন, আপনার মানে হ্যাপিনেস বলুন, সমস্তটাই শুক্র কিন্তু দেয়। তো শুক্র যদি আমাদের জন্মকুণ্ডলিতে শুভ যদি না থাকে কিনা, কোনো মাতেই আমাদের জীবনে কিন্তু সে প্রসপেরিটি আসবে না। শুক্র ভালো না থাকলে জীবনে হ্যাপিনেস জায়গাটা আসবে না। বৈবাহিক জীবন কেমন যাবে? অর্থাৎ বিয়ে তো হয়, কিন্তু বৈবাহিক জীবনটা, এটাও কিন্তু শুক্র কিন্তু দেখা দরকার। শুক্র আমাদের জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, শুক্র প্লেসমেন্ট যদি মজবুত থাকে কিনা, আমি বলবো সে খুব অল্প বয়সে কিন্তু অনেক দূরে কিন্তু পৌঁছাবে। লিখে রাখুন, আমি ডায়েরিতে নোট করে নিন। তো এই শুক্রের রাশি পরিবর্তনে এই পাঁচ রাশির হতে চলেছে মানে এক কথায় কোটিপতি। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনার মেসেজ করুন। যারা প্রচুর ঋণে জড়িয়ে গেছেন, এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে এবং আপনার ব্যবসা ভালো চলছে না, মামলা মকদ্দমা শত্রুতা এই জায়গাগুলোতে সমস্যার উপর সমস্যা বহুল জীবন হয়ে গেছে, অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন যাদের দিয়ালে পিঠ ঠেকে গেছে। এবং আমি একটা কথা বলি, যারা কৌশিকদার প্রোগ্রামগুলো দেখছেন না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে আপনারা প্রোগ্রাম দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। অর্থাৎ জীবনে একটা এম থাকা দরকার রয়েছে এবং সেই জায়গাটা একজন অ্যাস্ট্রোলজার আপনার পাশে বন্ধু হিসেবে থাকা দরকার রয়েছে, তবেই কিন্তু জীবনে কিন্তু উন্নতি কিন্তু সম্ভব। কারণ কোন সময়টা আপনার ক্ষেত্রে ভালো, কোন সময়টা আপনার ক্ষেত্রে খারাপ, সেটা কিন্তু জানা দরকার। অনেকে কি হয় যে সময়গুলো জানতে পারে না, একটা প্রত্যেক মানুষের কিন্তু গোল্ডেন টাইমগুলো কিন্তু থাকে, তো সেই সময়ের মধ্যে যদি কাজগুলো করা যায় কিনা, নিশ্চিতরূপে কাজ কিন্তু হবে। এবং কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি কিনা খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নেই। তো এই সময় এই শুক্রের যে রাশি পরিবর্তনে যে রাশিগুলো হতে চলেছে মালামাল, সে রাশিগুলোর নাম আমি একে একে আপনাদেরকে বলতে চলেছি। প্রথম রাশি আপনার বিশেষভাবে লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশির আপনার দ্বিতীয়ভাবে এবং তৃতীয়ভাবে অবস্থান করবে, অর্থাৎ এই সময় আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি হবে। যারা তৃতীয়ভাবে, যখন আপনারা কোনো মিডিয়া রিলেটেড জায়গাতে কাজ কর্ম করছেন, গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, অ্যাক্টিং মডেলিং সঙ্গে যুক্ত রয়েছেন,
অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা ট্রাভেল ট্যুরিজম হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। এবং আপনাদের এই সময় বিশেষভাবে খ্যাতি যশ বৃদ্ধি কিন্তু পাবে মকর রাশি, এবং আপনাদের এই সময় আর্থিক স্থিতির জায়গায় মজবুত হতে চলেছে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের কর্মভাবে এবং একাদশভাবে অবস্থান করবে পঞ্চমপতি, মানে এক কথায় মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু একটা সুবর্ণ সুযোগ নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, এবং এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রে প্রভূত লাভ এবং শুভ বিবাহ সন্তানের জায়গা আপনাদের মজুদ হবে। যারা সন্তানের জন্য প্ল্যানিং করছেন সেটা আপনাদের ভালো হতে চলেছে, এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে। মান সম্মান যশ বৃদ্ধি হতে কিন্তু চলেছে। শুক্রের রাশি পরিবর্তন দুবার, মার্চ মাসে দুবার যা রাশি পরিবর্তন করছে, অর্থাৎ মিথুন রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশি কিন্তু আপনাদেরও কিন্তু বিশেষভাবে লাভ আপনাদেরকে দেবে। আপনাদের একাদশভাবে শুক্র অবস্থান করবে, আপনাদের কর্মভাবে শুক্র অবস্থান করবে, অর্থাৎ লাভ প্রফিট ইনকাম আপনাদের বাড়বে, আপনাদের বিদেশ থেকে লাভ হবে, আপনাদের শেয়ার বাজার ফাটকা অনলাইন থেকে আপনারা এই সময় লাভ পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, বা কোন আপনি অ্যাক্টিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা, বা বিউটি প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছেন, আর্ট কালচারের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, কসমেটিক বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন, বৃষ রাশি বিশেষভাবে লাভ কিন্তু পেতে চলেছে, বা ইলেকট্রনিক্স প্রোডাক্টসের সঙ্গে যুক্ত রয়েছেন বৃষ রাশি বিশেষভাবে এই সময় কিন্তু লাভ আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার তুলা রাশি। লিখে রাখুন, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব শুভ ফল দিবে, গুড রেজাল্ট আপনাদেরকে দিবে, এবং আপনাদের বিশেষ করে ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে, আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, আপনাদের অর্থনৈতিক স্থিরতা এই সময় কিন্তু দেখা যাচ্ছে। লিখে রাখুন, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, ভাগ্য দোয়াই হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি হতে চলেছে মালামাল। আপনাদের চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব অর্থাৎ সুখ সাধন আপনাদের কোনো বাহন, কোনো গাড়ি বা কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট বা কোনো ফ্ল্যাট বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। আপনাদের প্রেমের ক্ষেত্রে এই সময় শুভ, সন্তানের জন্য যারা প্ল্যানিং করছেন সন্তানের ক্ষেত্রে আপনাদের শুভ হতে চলেছে, আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, এবং এই সময় আপনাদের বৈবাহিক জীবন এবং ব্যবসা ক্ষেত্রে যারা বিজনেস করছেন বিজনেসের জায়গায় খুব ভালো ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বৃশ্চিক রাশি, এবং আকর্ষিক অর্থপ্রাপ্তির বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন আমি যে রাশিগুলোর কথা বলছি। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে শুক্রের প্লেসমেন্ট ভালো থাকে এই মার্চের 6 তারিখের পর থেকে আপনাদের কিন্তু সুখ কিন্তু আসতে চলেছে। আমি একটি কথা থাম্বনেইলে লিখেছি, দেখবেন পার্থিব সুখ পাবে এই 5টা রাশি। একদম অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে কুন্ডা রাশি। কুন্ডা রাশির ক্ষেত্রে কিন্তু বৈবাহিক সুখ বা আপনাদের ক্ষেত্রে ডেলি ইনকাম বৃদ্ধি আপনাদের হবে, এবং যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বিয়ের জন্য যোগাযোগ কমিউনিকেশনগুলো আসবে, যারা হসপিটাল ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেখান থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। লিখে রাখুন, অর্থাৎ এই একটি গ্রহই কিন্তু মহাশক্তিশালী, অর্থাৎ শুক্র কিন্তু মহাশক্তিশালী হয়ে এই 5 রাশির উপর কিন্তু ধনবর্ষা করবে। শুক্র কিন্তু অর্থেরও কিন্তু কারক গ্রহ, শুক্র কিন্তু আমাদের গ্ল্যামারের কারক গ্রহ। তাই শুক্রকে ভালো করতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন, টিপটপ থাকার চেষ্টা করবেন, সবসময় আপনারা যতটা ফিটফাট থাকবেন কি না, এবং গায়ে অবশ্যই চন্দনের সেন্ট লাগানোর চেষ্টা করুন, তাতে কিন্তু শুক্রের যে বলবত্তা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। অবশ্যই আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটিকে আপনারা প্রচুর 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 শেয়ার করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে
অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা আছে, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। তাই যারা একান্তই প্রচুর সমস্যাতে রয়ে গেছেন কিনা অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আর কৌশিকদার যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে, আমি সবার কিন্তু হাত ধরি না, যার হাত ধরি গ্যারান্টির সাথে বলছি তাকে কিন্তু টেনে তুলি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আপনারা অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।